অপেম্পের এই ভিডিও সিরিজে এই ভিডিওতে দেখব অপেমকে কিভাবে ইন্টিগ্রেটর হিসেবে ইউজ করা যায় তো আমরা এতদিন যে অপেম্পের কনফিগারেশনগুলো দেখেছিলাম সেখানে দেখা যায় যে ইনপুট রেজিস্টর এবং হচ্ছে ফিডব্যাক পাথে রেজিস্টর ইউজ করা হয় তো এখন যদি ফিডব্যাক এবং ইনপুট টার্মিনালে রেজিস্টরের পরিবর্তে কোনো রিয়্যাক্টিভ এলিমেন্ট ইউজ করা হয় তাহলে দেখা যাক যে কিভাবে আউটপুট ভোল্টেজকে এক্সপ্রেস করা যায় তো অপেমকে ইন্টিগ্রেটর হিসেবে ইউজ করা যায় আবার ডিফারেনশিয়েটর হিসেবে ইউজ করা যায় তো একটা অপেম্পকে তখনই ইন্টিগ্রেটর হিসেবে ইউজ করা যাবে যখন এই অপেম্প ইনভার্টিং এমপ্লিফায়ার হিসেবে কাজ করবে এবং আউটপুট ভোল্টেজ যদি ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রাল হিসেবে এক্সপ্রেস করা যায় তাহলে হচ্ছে বলা যাবে এই অপেম্প কনফিগারেশনটা একটি ইন্টিগ্রেটর হিসেবে কাজ করছে তো আমরা যদি একটি ইন্টিগ্রেটরের কনফিগারেশন নিই তাহলে প্রথম শর্ত কি হবে যে ইনভার্টিং এমপ্লিফায়ার হবে সুতরাং ইনপুট ভোল্টেজ যেটা থাকবে সেটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে তো এখন যেহেতু ইন্টিগ্রেটর হিসেবে ইউজ করতে চাচ্ছি তো আমাদের ক্যাপাসিটিভ এলিমেন্ট রয়েছে এবং ইন্ডাকটিভ এলিমেন্ট রয়েছে তো যদি ফিডব্যাক পাথে ক্যাপাসিটর ইউজ করি তাহলে কী দাঁড়াচ্ছে তো রিয়াকটিভ এলিমেন্টের মধ্যে যদি ক্যাপাসিটর নেই তাহলে ক্যাপাসিটর কারেন্ট ইকুয়াল জানি সি ডিডিটি অফ ভি এবং ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ ইকুয়াল জানি ওয়ান বাই সি ভোল্টেজ ডিটি তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি ক্যাপাসিটরকে ফিডব্যাক হিসেবে ইউজ করি তাহলে ইন্টিগ্রেটর হিসেবে ইউজ করা যাবে সুতরাং এই ফিডব্যাক পাথে একটি ক্যাপাসিটর অ্যাড করে দিচ্ছি রেজিস্টরের পরিবর্তে ক্যাপাসিটর সি এবং রেজিস্টর আর তো নন ইনভার্টিং টার্মিনাল গ্রাউন্ড করে দিচ্ছি আউটপুট ভোল্টেজ তো এখন দেখতে হবে যে আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে তো আমরা যেহেতু আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন ডিনোট করতে চাই তো এই টার্মিনাল ভোল্টেজ আমরা জানি যে গ্রাউন্ড কানেকশনের কারণে জিরো হয়ে যাবে তো আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি এই পয়েন্টে তাহলে এই কারেন্টটা আসছে এবং এই কারেন্ট ফিডব্যাক কারেন্ট যাচ্ছে তো কারেন্ট আসছে তার মানে কি ভি ইনপুট মাইনাস জিরো ডিভাইডেড বাই আর ফিডব্যাক কারেন্ট যাচ্ছে এই কারেন্টকে যদি আইসি লিখি এই কল হচ্ছে আইসি তো এখন আইসিকে রিপ্রেজেন্ট করা যায় আমরা জানি ক্যাপাসিটারের মধ্য দিয়ে যে কারেন্ট সেটা হচ্ছে সি ডিভি ডিটি তাহলে আইসিই লিখা যায় সি ডি ডিটি এখন ভোল্টেজের ক্ষেত্রে যদি দেখি কারেন্টটা যাচ্ছে এই জিরো পটেন্সিয়াল থেকে আউটপুট ভোল্টেজের পর্যন্ত তাহলে জিরো মাইনাস আউটপুট ভোল্টেজ জিরো মাইনাস আউটপুট ভোল্টেজ মানে মাইনাস আউটপুট ভোল্টেজ হবে তাহলে এক্সপ্রেশনটা কী দাঁড়াচ্ছে মাইনাস সি ডি ডিটি অফ ভি আউটপুট এখন আমরা একটা কাজ করতে পারি ভি ইনপুট ইকল দাঁড়াচ্ছে মাইনাস আর সি ডি ডিটি অফ ভি আউটপুট এখন আমাদের দরকার হচ্ছে আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন তো আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন বের করার জন্য দুই সাইডে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে এই সাইডে দাঁড়াবে ভি ইনপুট ডিটি এবং রাইট সাইডে দাঁড়াবে মাইনাস আর সি আউটপুট ভোল্টেজ তাহলে খুব সিম্পলি আউটপুট ভোল্টেজ ইকোয়াল লিখতে পারি মাইনাস ওয়ান বাই আর সি অফ ইনপুট ভোল্টেজ ডিটি তো আমাদের ডেফিনেশান অনুযায়ী যেটা ছিল ডেফিনেশান অনুযায়ী হচ্ছে যদি আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেলের প্রপোর্শনাল হয় তাহলে বলা যাবে কনফিগারেশনটা ইন্টিগ্রেটর হিসেবে কাজ করছে তো আমরা আমাদের এক্সপ্রেশন থেকেও দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজ ইকোয়াল মাইনাস ওয়ান বাই আর সি অফ ইনপুট ভোল্টেজ ডিটি সুতরাং আমরা যদি বলি যে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ যদি সেম কনফিগার সেম প্লটে প্লট করি তাহলে কী দাঁড়াচ্ছে যদি ইনপুট ভোল্টেজ সাইন ওয়েভ হয় ধরে নিচ্ছি ওয়েভ তাহলে আউটপুট ভোল্টেজ দাঁড়াবে কোসাইন ওয়েভ এরকম কোসাইন ওয়েভ ইনপুট আউটপুট তো তার মানে ইনপুট ভোল্টেজ যে ফাংশানে দেবো না কেন সেই ফাংশানে ইন্টিগ্রাল হিসেবে আমরা দেখতে পাবো আউটপুট ভোল্টেজকে তো এখন ক্যাপাসিটর ক্ষেত্রে আমরা জানি যে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এক্স সি ইকল ওয়ান বাই টু পাই এফ সি সুতরাং যদি ফ্রিকোয়েন্সি ভ্যালু জিরো হয় বা নেগলিজিবল হয় তাহলে এক্স সি হয় ইনফিনিটি বা বলা যায় যে ক্যাপাসিটর ওপেন সার্কিট হিসেবে কাজ করে তো এখন আমরা যদি ইনপুটে ডিসি সার্কিট দিই সরি ডিসি সোর্স দিই যদি ভি ইনপুট ডিসি সোর্স হয় তাহলে আউটপুট কেমন দেখাবে যেমন একটা উদাহরণস্বরূপ যদি নিই ধরে নিচ্ছি ইনপুট এবং আউটপুট কনফিগারেশান ফিগারটা যদি প্লট করি ধরে নিলাম এরকম ওয়ান ভোল্টের ডিসি ইনপুট ভোল্টেজ দেওয়া হয়েছে তাহলে আউটপুট ভোল্টেজ কি হবে তো আউটপুট ভোল্টেজে যদি আমরা মান বের করি তাহলে কী দাঁড়াচ্ছে আউটপুট ইকুয়াল মাইনাস ওয়ান বাই আর সি ইন্টিগ্রেশন অফ ইনপুট ভোল্টেজ সুতরাং ওয়ান ভোল্ট ডিটি তাহলে কী দাঁড়াবে মাইনাস ওয়ান বাই আর সি টি তো এখন এই ইকুয়েশানটাকে আমরা তুলনা করতে পারি ওয়াই ইকোয়াল এম এক্স এই ইকুয়েশনের সাহায্যে তো আমরা দেখতে পাচ্ছি এই আউটপুট ভোল্টেজ একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে যে কিন্তু যেহেতু মাইনাস আছে সামনে সুতরাং নেগেটিভ দিকে যাবে তাহলে আউটপুট এক্সপ্রেশনটা কিছুটা এরকম দাঁড়াবে তো যেহেতু বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ তো আউটপুট এক্সপ্রেশন বা আউটপুট যে সরলরেখাটা সেটা কন্টিনিউ হওয়ার কথা কিন্তু এক্ষেত্রে কন্টিনিউ হবে না একটা পর্যায়ে গিয়ে মাইনাস ভি সেচুরেশান ভোল্টেজে গিয়ে স্থির হয়ে যাবে তো মাইনাস ভি সেচুরেশনের ভোল্টেজে গিয়ে যদি স্থির হয়ে যায় তাহলে এক্সপ্রেশন বা বলা যায় যে ফিগারটা এরকম দাঁড়াবেন তো আউটপুট ভোল্টেজ এরকম সিচুয়েশানে চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজকে এভাবেও লিখতে পারি ভি আউটপুট ইকুয়াল মাইনাস এক্সসি ডিভাইডেড বাই আর ইন্টু ভি ইনপুট তো যেহেতু আমরা ডিসি ভোল্টেজ দিয়েছি তো ডিসি ভোল্টেজে ফ্রিকোয়েন্সি থাকে নেগলিজিবল সুতরাং সি ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স হয়ে যায় প্রায় ইনফিনিটি তো ক্যাপাসিটোর ওপেন সার্কিট হিসেবে কাজ করে তো যেহেতু ওপেন সার্কিট হিসেবে কাজ করে তো এই ইকুয়েশান থেকে আমরা গেইন ইকুয়াল লিখতে পারি এক্সসি মাইনাস এক্সি বাই আর বা এক্স সি এর ভ্যালু যদি বলি ওয়ান বাই টু বাই এফ সি আর সি আর তো সেক্ষেত্রে যেটা হয় যদি ফ্রিকোয়েন্সির মান নেগলিজিবল হয় তাহলে গেইনের ক্ষেত্রে আমরা যদি দেখি গেইন ইনফিনিটি হওয়ার কথা কিন্তু যেহেতু ক্যাপাসিটর ওপেন হয়ে যাচ্ছে তো আমরা কনফিগারেশন থেকেও যদি দেখি ক্যাপাসিটির ওপেন হয়ে যাওয়া মানে কি এক্ষেত্রে কোনো ফিডব্যাক পাথ না থাকা তো ফিডব্যাক পাথ যদি না থাকে তাহলে এই সার্কিটটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে বা ওপেন লুপ সার্কিট হিসেবে কাজ করবে তো আমরা জানি যে ওপেন লুপ সার্কিট হিসেবে যদি ওপেন কাজ করে তো সেক্ষেত্রে যে গেইন থাকবে সেই গেইন হবে ওপেন লুপ গেইন ওপেন লুপ গেইন ওপেন লুপ গেইন তো সেক্ষেত্রেই ইনপুট ভোল্টেজ এমপ্লিফাই হবে ওপেন লুপ গেইন অনুসারে অনুসারে সুতরাং আউটপুট ভোল্টেজটা সেচুরেশনে চলে যাবে তো সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ নেগেটিভ সাইডে বাড়তে বাড়তে একসময় গিয়ে মাইনাস ভি সেচুরেশনে যখন পৌঁছাবে তখন আর ভোল্টেজ বাড়বে না তখন সেচুরেশনে চলতে থাকবে তো আমরা এই ধরনের সিচুয়েশান যদি অ্যাভয়েড করতে চাই তাহলে কি করতে হবে তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু জিরো না রেখে ফ্রিকোয়েন্সির ভ্যালু বেশি রাখতে হবে তো ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি বেশি থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে ক্যাপাসিটর আর ওপেন সার্কিট হিসেবে কাজ করবে না আর যদি ক্যাপাসিটর ওপেন সার্কিট না হয় তাহলে আউটপুট ভোল্টেজও স্যাচুরেশনে যাবে না কিন্তু প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় প্র্যাকটিক্যালি যদি আমরা ফ্রিকোয়েন্সির ভ্যালু বেশি রাখিও তখনও দেখা যায় যে অনেক সময় যে ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে ইনপুট অফসেট ভোল্টেজের উপস্থিতির কারণে অনেক সময় আউটপুট ভোল্টেজ সিচুয়েশানে চলে যায় তো সেক্ষেত্রে এই সিচুয়েশান অ্যাভয়েড করার জন্য যে কাজটা করা যায় সেটা হচ্ছে একটি ফিডব্যাক রেজিস্টার প্যারালালি কানেক্ট করে দেওয়া যদি এই ফিডব্যাক ফিডব্যাক পাথে একটা রেজিস্টর থাকে রেজিস্টর ধরে নিচ্ছি আর এফ ফিডব্যাক রেজিস্টর তো সেক্ষেত্রে কী হবে যদি ফ্রিকোয়েন্সির ভ্যালু নেগলিজিবলও হয় তো সেক্ষেত্রে ক্যাপাসিটর ওপেন সার্কিট হিসেবে কাজ করবে কিন্তু রেজিস্টরের একটা মান থাকবে তো সেক্ষেত্রে এই কনফিগারেশানটা আর ওপেন লুপ হিসেবে কাজ করবে না তো তখনও এই কনফিগারেশানটা ক্লোজড লুপ ওপেন হিসেবেই কাজ করবে তো তখন আউটপুট ভোল্টেজ যেটা আমরা দেখতে পাচ্ছি তখন আর আউটপুট ভোল্টেজ সেচুরেশনে যাবে না কারণ কি কারণ গেইনের ভ্যালু তখন ওপেন লুপ গেইন হবে না তো আমরা এই অপেমকে ইন্টিগ্রেটর হিসেবে কাজ করতে পারি এবং ইনপুটের যে ইন্টিগ্রেটেড ভার্সন সেটা আউটপুট থেকে মেজার করতে পারি এবং অবশ্যই যদি এই আর এই আউটপুটের সিচুয়েশান যদি অ্যাভয়েড করতে চাই তখন হচ্ছে ক্যাপাসিটরের সাথে যদি আরেকটি ফিডব্যাক রেজিস্টর প্যারালাল কানেকশান দিই তাহলে এই সিচুয়েশানের এই কনফিগারেশানটা অ্যাভয়েড করা যায় তো আমরা ইন্টিগ্রেটর সম্পর্কিত আরও কিছু ম্যাচ প্রবলেম দেখব নেক্সট ভিডিওতে তো আজকে এই পর্যন্তই থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও